বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে উত্তাল ভারতীয় শোবিজ। নেটবাসী ও বিভিন্ন তারকাদের স্ট্যাটাস পোস্টে বারবারই উঠে আসছে স্বজন প্রীতির বিরুদ্ধে ক্ষোভ ও অভিযোগ। সেই ক্ষোভের শিকার হয়েছেন বলিউডের নামজাদা পরিচালক প্রযোজক মহেশ ভাট। সুশান্ত ভক্তদের অভিযোগ, অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে মহেশের। রিয়াকে নিজের হাতে বন্দি করতে তিনি সুশান্তর জীবনকে নষ্ট করেছেন। গভীর ষড়যন্ত্র করে রোংরা রাজনীতির খেলা খেলেছেন তিনি সুশান্তের সঙ্গে, যার প্রেক্ষিতে অবসাদে ভুগে মৃত্যুকে বেছে নিলেন সুশান্ত। এ ব্যাপারে মুম্বাই পুলিশের তদন্ত এখনও জারি রয়েছে, শিগগিরই হয়তো নতুন কোনো তথ্য জানা যাবে। যদিও বান্দা থানা এখনও ডাক পড়েনি মহেশ ভাটের, তবে সুশান্ত ভক্তদের একাংশ মন্তব্যবাণে বিদ্ধ করেছেন এই বৃদ্ধ পরিচালককে। অনেকে মহেশ ভাটের সর্বশেষ ছবি শরক টু বয়কটের ডাকও দিয়েছেন, আর তাই নিজের কামব্যাক ছবি নিয়ে বেশ ভালোই ঝামেলায় পড়েছেন তিনি। এবার জানা গেছে শরক টু নিয়ে আইনি ঝামেলার মুখোমুখি তিনি। সদ্য মুক্তি পাওয়া শরক টু ছবির পোস্টার হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে এমন অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির 295 এ এবং 120 এর বি ধারায় মামলা দায়ের হয়েছে মহেশ ভাটের বিরুদ্ধে। বাদ পড়েনি তার মেয়ে আলিয়াও, কারণ এ নায়িকা ছবিটির মূল চরিত্রে রয়েছেন। সিকান্দারপুরের বাসিন্দা আশ্চর্যচন্দ্র কিশোর পড়াশোন নামে জনক ব্যক্তি ভাট ক্যাম্পের বিরুদ্ধে হিন্দু ধর্মকে আঘাত করার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে। কেন পোস্টার নিয়ে আপত্তি উঠেছে এ প্রসঙ্গে মামলা দায়েরকারী চন্দ্রকিশোর আইনজীবী সোনু কুমার অভিযোগ সম্পর্কে জানিয়েছেন, শরক টু সিনেমায় নতুন পোস্টারে যেভাবে কৈলাস পর্বতকে তুলে ধরা হয়েছে তা হিন্দু ধর্মের জন্য যথেষ্ট অপমানজনক। তার বক্তব্য, কৈলাস মানস সরোবর হিন্দু ধর্মের পবিত্র একটি স্থান, যেখানে শিব শম্ভুর বাস বলে লোককথায় প্রচলিত রয়েছে। সেই পর্বতে ছবি নিয়ে কোনো ঠাট্টা করা হলো, সেই প্রশ্ন তুলেই চন্দ্রকিশোর মামলা করেছেন। সিনেমা নিয়ে মামলা মোকদ্দমা বলিউডে এখন ডাল ভাতের মতো ব্যাপার। প্রায় প্রতি মাসেই দেখা যায় কোনো না কোনো ছবির বিরুদ্ধে নানা রকম অভিযোগ তুলেন আখ্যা দিয়েছেন কেউ, অভিযোগ মামলার জেরে আলোচনা তৈরি করে আবার সুপ্রিমেও যান। এই জন্যই হয়তো মামলা দায়েরকারী চন্দ্রকিশোরকে পাত্তা দিতে চাইছেন না মহেশ ভাট ও তার কন্যা আলিয়া ভাট।